আবার চললাম বাইরে খেতে। গুড আফটারনুন, চললাম বাইরে, ঘুরবো, খাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, এনজয় করব। আর ওই যে বলেছি যে খাবার চ্যানেলটাতে এবার আস্তে আস্তে আমরা কিছু মানে দুর্গাপুরের কিছু নতুনত্ব কিছু, হ্যাঁ, অন্যরকম কিছু খাবারের ইয়ে আমরা আপলোড করব। আজকে যেখানে যাচ্ছি সেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, চলো। এখন বেজেছে বেলা ঠিক 12টা, তাই গুড আফটারনুন বললাম, 12:03 হয়েছে, তো চলো যাই, তোমরাও সঙ্গে চলো, নিয়ে যাই। খাওয়াতে তো পারবো না, দেখাতে পারবো একদম। আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি, এবার যাই ভেতরে, ভেতরে গিয়ে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। অসাধারণ সুন্দর ভেতরটা, মানে অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো। যারা এতক্ষণে আমাদের ইটিং শোটা দেখে নিয়েছো তারা তো দেখেই নিয়েছো যে কেমন সুন্দর আর খাওয়া দাওয়া কত সুন্দর। তাও যারা সবাই তো ভ্লগে যারা আছে তারা ইটিং শো চ্যানেলে নেই, তাই ভ্লগে যারা আছে তাদের জন্য আমি এইটুকু শেয়ার করলাম। আর খাবারও অতুলনীয় খাবার, খুব খুব ভালো, একদম ঘরোয়া খাবার। দেখো আমি খাচ্ছি কি তৃপ্তি করে খাচ্ছি, যেমনি আমরা ঘরে খাই, ভাত, ডাল, আলু ভাজা, ডালের বড়া, দু রকম তরকারি আছে, এই দিয়ে হচ্ছে খাওয়া। তো চলো খাওয়া হয়ে গিয়ে ঘরে যাই, আবার তোমাদের সাথে ঘরে গিয়ে কথা বলছি। ঘরে চলে এসেছি, বিছানায় দেখতে পাচ্ছ বিস্কুট আর কৌটা এখনো পড়ে আছে, একদম অগোছালো বউ একটা জানো তো। ঘরে চলে এসেছি, ঘরে আসার পথে একটু হালকা একটু বৃষ্টি পেলাম, ঘরে এসেছি আবার রোদ উঠে গেছে। এখানে এসে দেখছি যে এখানে নাকি ভালোই বৃষ্টি হয়েছে, অথচ সিটি সেন্টারে হয়নি। যাই হোক, জানি না ওয়েদার কেমন থাকবে, একদম মানে অনিশ্চয়তার মধ্যে। তাও বলছি বিকেলবেলা একটা জায়গায় যাব, মানে সন্ধেবেলা, সেখানে তোমাদের নিয়ে যাবো, আর আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এখন যেটা থেকে ঘুরে এলাম সেটা কোথায় গেছিলাম কী গেছিলাম সেটা তো ব্লগে দেখতেই পাবে, বলেই দেবো। এখন একটুখানি রেস্ট করি আর ইটিং শোটা এডিট করি, প্রতিদিন আমার দুপুরবেলার যা কাজ থাকে। দেখো আবার বেরিয়ে পড়েছি, আর এবারের গন্তব্য এখন তো বলবো না, গেলে পৌঁছলেই দেখতে পাবে এবারের গন্তব্য কোথায়। আর আকাশটা এত সুন্দর, এখান থেকে শ্যুট করতে পারছি না, হাইওয়েতে উঠে মানে জিটি রোডে উঠে আমি নিশ্চয়ই শ্যুট করবো। ইয়েটা কেমন, আকাশটা কেমন, এই জায়গাগুলো খুব সুন্দর, যার জন্য তোমাদের সঙ্গে শ্যুট করলাম। আমার পরিবারের বন্ধুরা, মানে আমার ক্যামেরার ওপারে থাকা পরিবারের বন্ধুরা সবাই দুর্গাপুর দেখতে খুব ভালোবাসো, তাই জন্য দুর্গাপুরের রাস্তা ঘাট একটু তোমাদের সাথে শেয়ার করি। এইভাবেই শ্যুট করতে করতে উঠে যাব আমরা জিটি রোডে, জিটি রোডে উঠে গিয়ে তখন আমি আকাশটা সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর তোমরা তো জানোই আমি একটু পাগলি টাইপের আছি, আকাশের রং বদল দেখলে আমি আর নিজেকে ঠিক রাখতেই পারি না, তো সেই আকাশের রং বদলটাও তোমাদের সাথে শেয়ার করব। এইবার আস্তে 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 আমরা চলে যাচ্ছি জিটি রোডের দিকে। এই দেখো উঠে গেছে জিটি রোডে, আর আকাশ দেখো শুধু, আমি আর অন্য কি শ্যুট করব, তবুও তো এই বড় বড় ট্রাকগুলো দাঁড়িয়ে থাকায় আমি আকাশটা সেইভাবে দেখাতে পাচ্ছি না। শুধু আকাশটা দেখো, আর কিছু আমি বলবো না, জাস্ট দেখতে থাকো। এখন আর কথা বলে আর একদম আমি তোমাদের ডিস্টার্ব করবো না। Thank you.
পৌঁছে গেছি, চলো এবার ভেতরে গিয়ে বাকিটা দেখাই। জুতো ফুতো ছেড়ে বেল্টও তোমার দাদাকে খুলে রেখে আসতে হয়েছে। এই দেখো স্টার্টিং, স্টার্টিং দেখিয়ে দিয়েছি। চলো এবার আমরা ভেতরে যাই। দাঁড়াও, হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও। দুর্গাপুরের বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় এসেছি। অপরূপ সুন্দর একটা মন্দির যেটা গোপাল মাঠের ওখানে আছে, সেই মন্দিরে এসেছি, শিবশক্তি ধাম। সত্যি অসাধারণ। তোমরা মন্দিরটা পুরোটা দেখো, আমি এটা ঢোকার আগে বাইরে থেকে শ্যুট করছি, ভেতরে ঢুকেও আমি শ্যুট করব। তোমরা মন্দিরটা জাস্ট দেখতে থাকো। আর মন্দিরে আরতি হচ্ছে, মন্ত্রোচ্চারণ হচ্ছে, তাই আমার বকবক তোমাদের শোনাবো না, শোনাবো মন্দিরের আরতির মন্ত্রোচ্চারণ, আর আরতির যা যা হচ্ছে তো কাঁসর ঘণ্টার আওয়াজ সেগুলোই শোনাবো। তোমরা শুনতে থাকো, দেখতে থাকো। আমি আশা করব যে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের এই ভিডিও। কি দারুণ লাগছে দেখো, না এরকম করলে লাইট গুলো একরকম, এমনি করলে লাইট গুলো যেহেতু হচ্ছে না, এই যে মন্দিরটা বাইরে থেকে দেখিয়েছিলাম, এবার দেখো ভেতরের কারুকাজ। সিঁড়িগুলো দেখো, সিঁড়ির টাইলসগুলো পুরো মার্বেল বসানো, এত সুন্দর কাজ করা মার্বেল। সত্যি বলছি আমার আজকে মনে হলো আমার চোখ সার্থক, আমার মন সার্থক, আমার জীবন সার্থক। আগামীকাল আমার লোকনাথ বাবার জন্মদিন, আর লোকনাথ বাবা তো শিবেরই এক অংশ, তাই না? আজকে আমি এখানে আসতে পেরে সত্যি আমার নিজেকে ধন্য মনে হচ্ছে। কি অসাধারণ কারুকাজ মন্দিরটা! আমি জানি না ক্যামেরায় আমি কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি, তোমাদের হয়তো সামনে থেকে দেখালে বলতে পারতাম। আর তার সঙ্গে তার প্রেক্ষাপটে আকাশটা দেখো, পুরো ব্লু কালারের আকাশ, আর বিশাল বড় এলাকা জুড়ে মন্দিরটা। মন্দিরের ভেতরের কারুকাজগুলো অসাধারণ সুন্দর। এতটা ভিড় তো, তবে চিন্তা করো না, মাস্ক ছাড়া কিন্তু ভেতরে অ্যালাউ করছে না, আমরা সবাই মাস্ক পরেই আছি। যদি দু একজনের মুখে দেখো মাস্ক নেই, তারা ওই ছবি তোলার জন্য মাস্ক খুলছে, আমরাও ছবি তোলার জন্য মাস্ক খুলছি, কিন্তু সমানেই বলে যাচ্ছে মাস্ক পরুন, মাস্ক পরুন, মাস্ক খুলবেন না। তবুও একটুখানি ছবি তোলা, এত একটা ভালো জায়গায় এসেছি। এই আলপনাটা দেখো কী সুন্দর,
চলো এবারে তারপরে দেখাই তোমাদের ভেতরে আছে পুরো শ্বেত পাথরের শিব দুর্গার মূর্তি, শিব পার্বতীর মূর্তি আর কি। আর একটা বিরাট বড় ষাঁড় আছে, যদিও ষাঁড়টা আমাদের দিকে পেছন করে আছে, ষাঁড়টা আছে তোমার ওটাও শ্বেত পাথরের, দেখতে পাচ্ছ ষাঁড়টা? আর ওই দেখো মূর্তি, আর মূর্তিটা আমি তোমাদের ক্লোজ করে ইয়েতে দিয়ে দিচ্ছি, কি বলে থাম্বনেলে দিয়ে দেবো ক্লোজ করে, কারণ এত লোক আছে তো বেশি সামনে যেতে পারছি না, আর বেশি ক্লোজ করে মূর্তির ভিডিওও করতে পারছি না। স্টিল ফটো একটু তুলেছি, ক্যামেরা অনেক উঁচুর দিকে, মানে ফোনটা অনেক উঁচুর দিকে করে ঠোরে, আর এই ফাঁক দিয়ে দেখা দেখো দেখা যাচ্ছে আকাশটা, কি অসাধারণ লাগছে না? চলো এবার ওই পাশটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এই দেখো এই চারপাশ একটু দেখো, কি সুন্দর কাজগুলো, কি ভালো লাগছে। এত কাছাকাছি এত সুন্দর একটা মন্দির এর মধ্যে আসা হয়নি, আর এই মন্দিরটায় সকালবেলা এসে কোনো লাভ নেই। এই যে আলোর খেলা, এই আলোর খেলাটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। দেখো ভিডিও শেষের দিকে দেখবে, বাইরে গিয়ে আমরা ওই আলোর খেলাটা শ্যুট করেছি, কি যে অসাধারণ লাগছে না? তোমরা কিন্তু সবাই আজকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো মন্দিরটা। আর এবার মন্দির থেকে বাইরের দৃশ্যগুলো দেখো, দেখেছো বাইরেটা কি সুন্দর লাগছে? পুরো মনে হচ্ছে না যেন একটা স্বর্গীয় কোনো জায়গায় চলে এসেছি, একটুও মনে হচ্ছে না যে আমি দুর্গাপুরে আছি, দুর্গাপুরের আমার বাড়ির থেকে এত কাছে, এত সুন্দর একটা জায়গা। এবার এপাশ দিয়ে আমরা নেমে যাব, পল্লবকে বললাম তুমি নামো, আমি শ্যুট করতে করতে নামছি পেছন দিকে, কেন কি সিঁড়িগুলোও আমি শ্যুট করছি, দেখো সিঁড়ির মার্বেলগুলোও কি সুন্দর। চলো এবার গিয়ে না একটুখানি প্রসাদ নেব, এখানে লাইন দিয়ে প্রসাদ দিচ্ছে, খুব একটা লাইন নেই প্রসাদের ওখানে, গিয়ে একটু প্রসাদ নেব। পুরো গাওয়া ঘিয়ে তৈরি সুজি, প্রসাদটা নিয়ে এত ভালো লাগলো, আমি প্রসাদ নিলাম প্রথমে লাইনে দাঁড়িয়ে, আমি আর পল্লবের লাইনে দাঁড়াইনি, ও শ্যুট করছিল, আমি প্রসাদটা নিলাম, নিয়ে তারপরে পল্লবকে বললাম যে চলো মা বাবার জন্য একটু নিয়ে যাই। সত্যি না আমার খুব মন কেমন করে জানো তো বাইরে কিছু খেলে, কিছু মানে বিশেষ করে মানে ঠাকুর সংক্রান্ত কিছু হলে আমার মনেই হয় যে নিয়ে আসি মা বাবার জন্য। এই দেখো এখানে এরা লাইন দিয়েছে কেন বলো তো, এরা লাইন দিয়েছে ওই যে প্রদীপের ইয়েটা নেয় না, দিয়ার যে তাপটা নেয় ওই তাপটা নেওয়ার জন্য। আর এইখানে আমরা এখন যাচ্ছি, ওই বেরোবো আস্তে আস্তে, চারপাশটা আরও একবার তোমাদের দেখিয়ে দিলাম, আর মন্দিরটা বাইরে গিয়ে যে শ্যুট করব সেইটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। বাইরে যাই, এখনও তো বেরোইনি, কালকে মনে হয় এখানে কিছু অনুষ্ঠান হবে জন্মাষ্টমী উপলক্ষে, তো সেই জন্য এখানে সব এই প্যান্ডেল ফ্যান্ডেল বাঁধার কাজ চলছে। সত্যি আমার আজকের ঘোরাটা একদম সার্থক, আশা করি তোমাদেরকেও আজকের ঘোরানোটা দেখিয়ে সার্থক করতে পারবো। দেখো আলোর খেলা কাকে বলে, দেখো দেখছো আলোর খেলা, দেখো দেখতে থাকো, আর বক বক করবো না। Thank you.
চলে এসেছি আবার তোমাদের সামনে। গিয়েছিলাম 5:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, কোথায় গেছিলাম সে তো দেখলেই, আর ঘরে ঢুকেছি 7:15। 7:15 ঢুকলাম, চলে আসতাম আরও আগে, 6:45 মধ্যে ঢুকে যেতাম। তো ফেরার পথে ভাবলাম সন্ধ্যেবেলা আজকে ছুটির দিন, ছুটির দিন মানে আর কি রোববার, নাহলে তো সবাই ঘরেই থাকি আমরা, চলো একটু কিছু নিয়ে যাই, গিয়ে খাওয়া হবে। তো আসার সময় নিয়ে এলাম তোমার হচ্ছে ওটা কি বলে বেগুনি, আর দিদি মিষ্টি খেতে ভালোবাসে তার জন্য একটু মিষ্টি, দিদি আর মামনের জন্য মিষ্টি, কুটুর জন্য ওদের জন্য মিষ্টি নিয়ে এলাম। এসে নিচেই বসে গেলাম আড্ডা দিতে, দেখলে তো একটুখানি ওই চা টা করে ওইসব খেয়ে ঠেয়ে তারপরে ওপরে এলাম। আর আমি যাওয়ার আগেই না চিকেনটাকে ম্যারিনেট করে রেখে গেছিলাম, তারপরে তোমার ইয়ে করেছিলাম, ভাতের চাল ভিজিয়ে রেখে গেছিলাম, ডালটা আগেই করে নিয়েছিলাম, এগুলো কমপ্লিট করে রেখে গেছিলাম। তবে নিচ থেকে ওপরে এলাম 8টার সময়, তারপরে ওইগুলো করলাম, ভাতটা আরেক ফুট মানে কি ভাতটা আরেক ফুট না 2 ফুটই এখনই দিয়েছি, ভিজিয়ে রেখে গেছিলাম চালটা, চিকেনটা বানালাম। আবার চিকেনটা বানাতে বানাতে ঘরে এসেছি, হঠাৎ করে মনে পড়েছে যে আরে চিকেনটা তো হচ্ছে দেখি তলা দিয়ে ধরতে লেগেছিল, আর 5 মিনিট দেরি হলে চিকেনটা শেষ হয়ে যেত, আজকে আর চিকেন খেতে হতো না ওদের। তারপরে আলু চোখা বানালাম, ডালটাকে আরেকবার একটু গরম করে দিলাম, দিয়ে ওদের খাবার পাঠিয়ে দিলাম, পল্লব খাবার নিয়ে গেল। এখন যাব নিচে, কালকে কি হবে না হবে কখন কি হবে সেইগুলো আর কি মার সাথে কথা বলি। গত বছর তো আমি রান্নাবাড়ি করেছিলাম, এই বছর মা বলছে আর রান্নাবাড়ির ঝামেলায় যেতে হবে না, এই তোমার তালের বড়া তারপরে ফল মিষ্টি এইসব দিয়ে পুজো দিয়ে দেওয়া হবে। তো কালকে একটুখানি তো তার জন্য ভালো করে ব্লগটাও করতে হবে, তালের বড়ার রেসিপিটাও হয়তো ওর মধ্যেই থাকবে, কি মা মার চ্যানেলেও দিতে পারে, যাই হোক তো সব হবে, তো জেনে নি কখন কি হবে। আজকে আর হলো না, কালকে সকালবেলা পল্লবী যাবে, নিয়ে আসবে যখন বাজার করতে যাবে, গপুর জন্য, মায়ের গপু আর আমার গপু দুজনের জন্য জামা নিয়ে আসবে। তারপরে এখন নিচে যাই, নিচে গিয়ে আবার কথা বলতে বসলে না অনেক রাত হয়ে যায়। এদিকে আমাদের খাবার মোটামুটি রেডি, খালি অমলেট করে নেব দুজনে, দুটো ডাল আছে আর অমলেট দিয়ে খেয়ে নেব। তো যাই নিচে যাব বলেই ভাবলাম যে তোমাদের সঙ্গে কথাটা বলে যাই, কারণ যদি অনেক রাত হয়ে যায় পরে আর হয়তো এসে ক্যামেরা অন করে বসা হবে না, কারণ উপরে আসবো অমলেট করবো খাবো খেয়ে দে, আবার আজকে এমন মানে ব্লগটা যেটা আজকে তোমরা মানে এই যে ব্লগটা যেটাতে আমার কথাগুলো শুনছো ওই ব্লগটা এডিট করতে অনেক টাইম লাগবে, সেই জন্য সেটা এডিট করতে হবে, এইসব করে হয়তো টাইম নাও পেতে পারি, তাই জন্য এখন বলেই দিচ্ছি 9:30 বাজে, এখনই গুড নাইট করে দিচ্ছি। আবার কালকে জন্মাষ্টমীর স্পেশাল ব্লগের সাথে, জানি না কতটা স্পেশাল কি করতে পারবো, জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ পুরোটাই বাবার ইচ্ছা, কারণ কালকের দিনটা আমার কাছে খুব স্পেশাল দিন। এক তো হচ্ছে লোকনাথ বাবার কালকে জন্মদিবস, আর হচ্ছে গোপালের কালকে জন্মদিন মানে কৃষ্ণের জন্মদিন, প্লাস আমার বাবারও মানে আমার যে জন্মদাতা পিতা তারও কালকে জন্মদিন, আর যেহেতু জন্মাষ্টমীর দিন জন্মেছিল বাবা, সেই জন্য ঠাকুমা বরাবর জন্মাষ্টমীটাই মানত মানে তিথিটাই মানত, সেই জন্য কালকে বাবারও জন্মদিন, কাজেই কালকের দিনটা আমার কাছে ভীষণ 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 ইম্পর্টেন্ট একটা দিন। হ্যাঁ, আর আরেকটা কথা বলতে ভুলে গেলাম, তোমরা সবাই বলছিলে যে দিদি সবাই না মানে যারা বলেছো তাদের জন্যই বলছি, তোমরা ঠিকই বলেছো কথাটা, কখনো স্বামীকে সিঁদুর বা শাখার কথা বলতে নেই, কিন্তু এটা আমি জানি, জানো তো এটা আমি জানি, আর উনি পাকামি করেছেন তোমাদের দাদা, আমি ওইটা লিখে রেখেছিলাম যে আমি ওর সাথে বেরোবো, বেরিয়ে গিয়ে নিয়ে আসবো, ও আমাকে সারপ্রাইজ দেবার জন্য, পাকামি বলবো না, ওরও ইচ্ছা হয়েছিল আমাকে একটু সারপ্রাইজ দেবে, ও আমাকে সারপ্রাইজ দেবার জন্য নিয়ে এসছে, নাহলে আমি মুখে ওকে বলিও নি সিঁদুরানার কথা, ওই কাগজেই লিখে রেখেছিলাম, কারণ আমি এটা দেখেছি আমার ঠাকুমা কি করতেন, ঠাকুমা বাবাকে বলে রেখেছিলেন, আমার সেই ঘটনাটা খুব মনে আছে, ঠাকুমা বাবাকে বলেছিলেন দেখ একটা কথা বলে রাখছি, পয়লা বৈশাখ আর পুজো এই দুটো সময়ে আলতা আর সিঁদুর কিন্তু ঘরে আনবি, ওরা কিন্তু বলবে না মানে কাকিমা মা এরা বলবে না, কাকিমা অনেক পরে মায়ের কথা বলছি, ও কিন্তু তোর কাছে সিঁদুরের কথা বলবে না, আমি তোকে বলে রাখছি 10-এর দিন আর পয়লা বৈশাখের দিন কিন্তু সিঁদুর আনতে ভুলিস না। আর এটা আমার মাথায় ছিল, কিন্তু কি করব বলো, হয়তো অজান্তেই ভুলটা হয়ে গেছে, তোমাদেরকেই বলছি ভুলটাও একটু মানিয়ে নিও, আমি ভুল করলে সেটা স্বীকার করতে জানি, কিন্তু আমি না সত্যি যেটা বলছি আমি মুখ ফুটে ওকে বলিনি যে তুমি আমার জন্য সিঁদুরটা এনে দিও, ও নিজেই নিয়ে আসছে, কাগজে লেখা ছিল যে কে আসেটের একটা সিঁদুর আনতে হবে,
যেটাই হোক সেটাও ভুল, সেটাও হওয়াটা উচিত হয়নি আমার। আমি তো, আমার তো আর সবে নতুন বিয়ে হয়েছে এমন নয়, যদি সেরম হতো তাহলে এই ভুলটা হতো। যাকে ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ভুলটা আমি সত্যি, আমি ভুলটা স্বীকার করে নিয়ে ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ব্লগটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো। ওই তো বললাম জন্মাষ্টমী স্পেশাল, জানি না কতটা কি করব। বাবার যদি ইচ্ছা থাকে, মানে আমার লোকনাথ বাবার যদি ইচ্ছা থাকে, তাহলে উনি নিশ্চয়ই করাবেন আমাকে দিয়ে সব কিছু, আর আমি সেগুলো তোমাদের কাছে নিশ্চয়ই দেখাবো। আর আসি তাহলে, টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।